Assalamualaikum everyone, welcome to my channel. আজকে আমি তৈরি করে দেখাবো খুব নতুন একটা রেসিপি, যেটা এর আগে কেউই তৈরি করে দেখায়নি। তাই আমি আজকে একদম নতুন এবং আমার নিজস্ব একটা রেসিপি, সেটা হচ্ছে আতপ চালের বিরিয়ানি। আমার এই রেসিপি ফলো করলে আপনারা নিরাশ হবেন না, গ্যারান্টি দিচ্ছি। বিরিয়ানিটা দেখতে কিন্তু অনেক নাইস হয়েছে, যেটা আপনারা না তৈরি করে খেলে কিন্তু বুঝতেই পারবেন না। এটা আমি যখন ফার্স্ট তৈরি করে খেয়েছি, তখন আমি বুঝতেই পারিনি যে এটা আমি আতপ চালের বিরিয়ানি খাচ্ছি না পোলাওর চালের। তো আপনারা, আমি জানি আপনাদের কাছে খুব ভালো লাগবে এই রেসিপিটা, অবশ্যই তৈরি করবেন এবং আমাকে আমার ফেসবুক গ্রুপে শেয়ার করবেন রান্না করে। আর আর কথা না বাড়িয়ে চলুন এখন রান্না শুরু করি। তো এর জন্য আমি শুরুতে একটা মশলা তৈরি করে নিব, সে তার জন্য আমি এখানে একটা জয়ফলের 1/4 ভাগ নিয়েছি, আর এখানে নিয়েছি 3 টুকরা দারচিনি, আর এখানে নিয়েছি ছোট ছোট কয়েক টুকরা জয়ত্রী, আর এখানে নিয়েছি 1 চা চামচের মতো সাদা গোলমরিচ। আপনারা এখানে চাইলে কালো গোলমরিচটাও নিতে পারেন, তবে সাদা গোলমরিচটা নিলে একটা শাহি শাহি ফ্লেভার আসবে। আর এখানে নিয়েছি 10 টুকরা এলাচ। তো আমি এই মশলাগুলো সব একসাথে পেস্ট তৈরি করে নিচ্ছি এবার। আর এখানে নিয়েছি আমি 600 গ্রামের মতো গরুর মাংস। এখানে আমি একদম সলিড মাংস ইউজ করেছি, কোনো প্রকার হাড় নেই নিয়ে আজকে, আর সামান্য একটু চর্বি আছে মাংসে, তো এরকম মাংস আমি নিয়েছি। তো এবার আমরা মূল রান্নায় চলে যাচ্ছি। শুরুতে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবার আমি এখানে সরিষার তেল দিচ্ছি 1 কাপের মতো। আমি আজকে বিরিয়ানিটা সরিষার তেল দিয়ে রান্না করব, আপনারা চাইলে সয়াবিন তেল দিয়ে রান্না করতে পারেন, সব মূল বৈশিষ্ট্য ঠিক রেখে সয়াবিন তেল দিয়ে রান্নাটা করে নিতে পারেন। এবার আমি এখানে 1/2 কাপ পেঁয়াজ কুচি দিচ্ছি। এবার পেঁয়াজ কুচিটা আমি সামান্য একটু ভেজে নিব, সামান্য একটু ভেজে নিতে হবে, আমাদের পেঁয়াজটা ভাজা হয়ে গিয়েছে। এবার আমরা এখানে সে মাংসটা দিয়ে দিব। মাংসটা দিয়ে সামান্য একটু নাড়বো, চুলার আঁচটা কিন্তু মিডিয়াম লোতে রাখতে হবে। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। এবার আমি এখানে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আদা রসুন পেস্ট করা। আমি এই আদা রসুনটা একসাথে পেস্ট করা রয়েছে। আর এখানে দিচ্ছি যে মশলাটা আমি প্রথমে দেখিয়েছিলাম, সেই মশলাটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এই মশলাটা আমি সম্পূর্ণটা দিয়ে দিব। এবার সমস্তটাকে একসাথে ভালোভাবে মিশিয়ে নিব, মাংসটার সাথে একদম ভালোভাবে মিশিয়ে এটাকে ভালোভাবে কষাতে হবে। সমস্ত মশলাটা মাংসের সাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এবার যেটা করব সেটা হচ্ছে এটাকে আমি ঢেকে দিব, 5 মিনিট পর আমরা এটাকে আবার রান্না করব। 5 মিনিট এভাবেই ঢেকে রাখব। আমাদের 5 মিনিট হয়ে গিয়েছে, এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি দেখুন, ঢাকনাটা খোলার পর অনেকখানি পানি বের হয়ে এসেছে মাংসটা থেকে। এবার একটু সামান্য নাড়বো। আর আমি এখানে 2 টেবিল চামচের মতো চীনাবাদাম বাটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে যে কোনো বাদাম দিতে পারেন, কাঠবাদাম অথবা পেস্তা বাদাম পেস্ট, যে কোনোটা দিতে পারেন, আমি চীনাবাদামটাই দিয়েছি। এবার এটাকেও ভালোভাবে একটু নেড়ে মিশিয়ে নিব। এবার এটাকে ততক্ষণ পর্যন্ত রান্না করব যতক্ষণ পর্যন্ত না তেলটা একটু ভেসে মাংসটা ভালোভাবে কষানো হয়। এখানে আমি এবার দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ জিরা বাটা।
এবার জিরাটাও মাংসের সাথে ভালো করে নেড়ে মিশিয়ে নিব। এটাকে এবার আস্তে আস্তে রান্না করে নিতে হবে। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা দিয়ে একটু নেড়ে দিব। আমি কিন্তু মাংসে কোনো পানি দেইনি, এক্সট্রা কোনো পানি দেইনি, আর এভাবেই আমি রান্নাটা পুরোটা করে নিব। তো আমি এটাকে পুরো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এবার এটাকে ঢেকে রান্না করব, যতক্ষণ পর্যন্ত না ভালোভাবে রান্নাটা মাংসটা সিদ্ধ হয়ে আসছে ততক্ষণ আমি এটাকে ঢেকেই রান্না করব। এবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। আমি প্রায় 10 মিনিটের মতো এভাবে রান্না করেছি মিডিয়াম ফ্লেমে, মিডিয়াম লোতে। এবার আমি যেটা করব সেটা হচ্ছে, এখানে আমি আগে থেকে কিছু আলু ভেজে নিয়েছি। কিভাবে এই আলুটা ভেজেছি তা আমি আগে কাচ্চি বিরিয়ানি রেসিপিতে দেখিয়েছি, তো সেটার লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তো আমি এবার আলুগুলোকে এই মাংসের সাথে দিয়ে দিচ্ছি। তো এবার ভালো করে মাংসের সাথে আলুটাকে মিশিয়ে নিব। তো এভাবে আমি আরো 5 মিনিট ঢেকে রান্না করব। এবার আমি এটাকে খুলে নিচ্ছি। এবার আমি এই পর্যায়ে একটু 1 চা চামচের মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে আর একটু নেড়ে নিব আমি। এটাকে আমি আবার একটু ঢেকে রান্না করব। আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। এবার আমি এখানে, তেলটা কিন্তু অনেকই ভেসে উঠেছে, আমি এখানে 2 টেবিল চামচের মতো টমেটো সস দিচ্ছি, টমেটো কেচাপ। দুই টেবিল চামচের মতো দিব। এবার আমি সসটাকে ভালোভাবে মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি। এই সসটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে মাংসের টেস্ট এবং বিরিয়ানির টেস্ট কিন্তু অনেকাংশেই ভালো আসবে এবং বহুগুণে বেড়ে যাবে, তাই এটা সসটা দেওয়ার চেষ্টা করবেন। তো আমি এটাকে সম্পূর্ণভাবে তেলটা ভেসে ওঠা পর্যন্ত এভাবেই রান্না করব। আমাদের রান্নাটা হয়ে গিয়েছে, দেখুন তেলটা উপরে ভেসে উঠেছে এবং রান্নাটাও আমাদের কমপ্লিট। এবার যেটা করব, এবার আমি এখানে 1.5 টেবিল চামচের মতো কেওড়ার জল দিচ্ছি এবং এটা দিয়ে আমি চুলাটা অফ করে আবার ঢেকে রেখে দিব। এবার আমরা বাকি রান্না চলে যাচ্ছি। আমি এবার এখানে একটা কড়াই নিয়েছি বড়। এবার এখানে সরিষা তেল দিচ্ছি। আমি আগেই বলেছি আজকে আমি বিরিয়ানিটা সরিষা তেল দিয়ে রান্না করবো, আপনারা চাইলে সব এক রেখে সয়াবিন তেল দিয়েও রান্না করতে পারেন। তো আমি এখানে পর্যাপ্ত পরিমাণে সরিষার তেল দিয়ে নিচ্ছি। এবার একটু ছড়িয়ে নিচ্ছি। এবার এখানে দিচ্ছি 2টা তেজপাতা, আর এখানে আমি 4 টুকরো দারচিনি এলাচ নিয়েছি, আর এলাচের মুখটা আমি ভেঙে নিয়েছি, এবার সেটাও দিয়ে দিচ্ছি। আর এখানে 2 টুকরো দারচিনি দিয়ে দিচ্ছি। এবার এগুলোকে একটু সামান্য ভেজে নিব, সামান্য একটু ভেজে নিলেই হবে। আমি আগে থেকে এখানে এখানে আমি 600 গ্রাম আতপ চাল আগে থেকে পানি দিয়ে ধুয়ে তারপর পানিটা ঝরিয়ে রেখেছি। এবার আমি সেটা আস্তে আস্তে দিয়ে দিব। এবার আমি এটাকে একটু নেড়ে নিব, সামান্য এই চালটাকে ভেজে নিব। আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এবার চালটাকে একটু সময় নিয়ে ভেজে নিব। এবার আমি এখানে 8 থেকে 10টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এটা দিয়ে আবার একটু ভালোভাবে একটু ভেজে নিব। এবার এখানে আমি 2 কাপ লিকুইড গরুর দুধ দিচ্ছি। এখানে আমি 2 কাপ দুধ আর 1 কেজি পরিমাণ পানি দিয়ে দিব, তাহলেই হয়ে যাবে।
এবার পানিটা বলক আসা পর্যন্ত আমরা অপেক্ষা করব। আমাদের চালটা কিন্তু বলক এসে গিয়েছে, এটা বলক আসলে কিন্তু এইভাবে জোরে হাই হিটে কিছুক্ষণ রেখে পানিটাকে শুকিয়ে নিব, তারপর আমরা চুলাটা অফ করে দিব। এবার আমি এখানে এই অবস্থাতেই কয়েকটা 8 থেকে 10টা কিশমিশ দিয়ে দিচ্ছি। এই পর্যায়ে যখন পানিটা প্রায় শুকিয়ে যাবে, এই পর্যায়ে আমি চুলাটা অফ করে দিব আর আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব। এই পর্যায়ে কিন্তু চুলাটা আর খোলা যাবে না, এভাবে এইভাবে চুলার উপরেই এটাকে ঢেকে রাখতে হবে 20 মিনিট। আমাদের 20 মিনিট হয়ে গিয়েছে, এবার আমরা এটাকে খুলে নিচ্ছি। দেখুন পানিটা কিন্তু একদম ঝরঝরা, একটুও পানি নেই। দেখুন চালটা কিন্তু একদম ঝরঝরা হয়েছে। এবার আমি যে মাংসটা রান্না করে রেখেছিলাম সেটা আমি এখানে দিয়ে দিচ্ছি এবং পুরোটা ভালোভাবে মিলিয়ে নিব। এবার সবগুলো একসাথে ভালো করে মিক্স করে নিব, নেড়ে পুরোটা আমি নেড়ে মিক্স করে নিচ্ছি। এই পর্যায়ে আমি এখানে আগে থেকে আমি 1/2 কাপ পেঁয়াজ কুচি ভেজে নিয়েছি এবং তার সাথে আমি 3 টেবিল চামচ চিনি দিয়ে হাত দিয়ে একটু ম্যাশ করে নিয়েছি। এবার সেটা আমি এই বিরিয়ানিতে দিয়ে দিচ্ছি। এবার এটা দিয়ে একসাথে পুরো বিরিয়ানিটা মিক্সড করব। এবার আমি এখানে 2 টেবিল চামচের মতো কেওড়ার জল দিয়ে দিচ্ছি। কেওড়া জলটা একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে, যাতে সবটা জায়গায় পৌঁছে যায়। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি ঘি। আমি 2 টেবিল চামচের মতো ঘি দিয়ে দিচ্ছি। এবার আমি সম্পূর্ণটা একসাথে ভালোভাবে মিক্সড করে নিব, আর কিচ্ছু দিব না, আমাদের সবকিছু দেওয়া হয়ে গিয়েছে। এবার আমি একটা ভালো করে মিক্সড করে তারপর আমি সার্ভিং ডিশে তুলে সার্ভ করছি। সো তৈরি হয়ে গেল আমাদের আতপ চালের বিরিয়ানি। কেমন লাগলো আমার আজকের এপিসোড? আশা করি যারা বিরিয়ানি লাভার রয়েছেন তাদের কাছে অসম্ভব ভালো লাগবে। আমার রেসিপি ফলো করে একবার ট্রাই করে দেখুন, নিরাশ হবেন না, আমি গ্যারান্টি দিয়ে বলছি, খুব ভালো লাগবে। তো আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।